ওয়েলকাম মাঙ্কিশ পাইথন ইমেজ কন্ট্রোলের ভিডিও সিরিজের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে তোমাদের আরেকটি প্রজেক্ট নিয়ে এসেছি তোমাদের সামনে তো দেখো আচ্ছা একটা কথা বলো ফটোশপ সফটওয়্যার তো তোমরা অনেকেই ব্যবহার করেছো বা ওইরকম ধরনের সফটওয়্যার যেখানে আমরা ফটোকে এডিট করতে পারি ডিজি ডিজিটাল ফটোকে এডিট করতে পারি আচ্ছা ফটো এডিট করার জন্য যেসব টুলসগুলো তোমরা ব্যবহার করে এসেছো তোমরা কি জানো সেই সব টুলসগুলো তোমরা নিজেরা ব্যবহার করতে বানাতে পারবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে আজকে এই ভিডিওতে আমরা ব্রাইটনেস বানানো এবং ব্রাইটনেস কমানোর জন্য দুটো এক্সট্রা বাটন বানিয়ে তোমাদেরকে দেখাবো চলো শুরু করা যাক দেখে নাও আমি প্রথমে ওপেন বটনে ক্লিক করে ওপেন বটনে ক্লিক করে একটি ছবিকে ইনসার্ট করে নেব ওপেন বাটনটা কীভাবে ক্রিয়েট করা হয়েছে এটা একদম প্রথম ভিডিওতে বলা হয়ে গেছে তো দেখো এবার ব্রাইটনেস বাড়াচ্ছি আমি ব্রাইটনেস আপ বাটনে যে ক্লিক করছি দেখো ব্রাইটনেস বাড়ছে ছবিটার আর ব্রাইটনেস ডাউন বাটনে ক্লিক করছি দেখো ইমেজটা ব্রাইটনেস অটোমেটিক্যালি কমে যাচ্ছে তো এরকম ধরনের বিভিন্ন এরকম ধরনের বাটন কি করে তৈরি করা যায় বা এই বাটনগুলি কী করে তৈরি করা হয়েছে সেটাই এই ভিডিওতে একটু আলোচনা করব তোমরা চাইলে অন্য ইমেজ নিতে পারো বা সঙ্গে সঙ্গে ইমেজে পরিবর্তনও করতে পারো দেখে নাও আচ্ছা প্রথমে দিকে কি করে ফাই মেন মেন লাইন যেগুলোকে ইম্পোর্ট করতে হবে পিআইএল বা আদার্স অন্য অন্য কিছু এগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে এবং কি করে লেভেলটা অর্থাৎ উইন্ডোটা মেন উইন্ডোটা ক্রিয়েট হবে লেভেলটা ক্রিয়েট হবে বা কী করে টাইটেল বাড়ে মধ্যে টাইটেল দেবো এইসব কোডগুলো দেখো এখানে রয়েছে এগুলো নিয়ে ডিটেলস আমি যাচ্ছি না এবং ওপেন ইমেজ যে বাটনটা ওই বাটনটা কি করে তৈরি করতে হবে তার কোডটাও নিচের দিকে রয়েছে মেন উইন্ডো ক্রিয়েট করা সব কিছু আই থিঙ্ক এগুলো তোমাদের জানা আছে বলে আমি ধরে নিচ্ছি আমি মেন যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই ব্রাইটনেস আপ এবং ব্রাইটনেস ডাউন এই বাটন দুটো কীভাবে তৈরি করা হয়েছে বা বাটন দুটো কীভাবে ইমেজটার ব্রাইটনেসকে কন্ট্রোল করছে তো সেইটা দেখানোর জন্য তোমাদেরকে আমি প্রোগ্রামটার একটু নিচের দিকে নিয়ে যাব নিচের দিকে বলতে মাঝখানে আচ্ছা দেখো এই যে অ্যাডজাস্ট ব্রাইটনেস অ্যান্ড অ্যাডজাস্ট আন্ডারস্কোর ব্রাইটনেস এই ফাংশানটার কথা আমি বলছি এই ফাংশানটার কথা বলছি যেটা তেত্রিশ নম্বর লাইন থেকে শুরু হয়েছে এই জায়গাটা যেটা আমি এখনই সিলেক্ট করলাম আচ্ছা এই যে ফাংশানটা এই ফাংশানটার মধ্যে ফ্যাক্টরকে পাস আউট করা হয়েছে আচ্ছা এবার এই ফাংশানটার সঙ্গে রিল এই ফাংশানটাকে কল করছে এই ফাংশানটার আন্ডারই দেখো এই ফাংশানটার মধ্যে আন্ডারে দেখো চারটে লাইন আছে এবং এই ফাংশানটাকে কল করছে নিচের দুটো বাটন নিচের দুটো বাটন এই বাটন দুটো তোমার শুরু হয়েছে আমার কম্পিউটারে চুয়ান্ন নম্বর লাইন থেকে চুয়ান্ন নম্বর লাইন থেকে একদম তেষট্টি নম্বর লাইন পর্যন্ত যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলো কিন্তু ওই ব্রাইটনেস আপ এবং ব্রাইটনেস বাটন এই দুটো বাটন তৈরি করছে আর এই দুটো বাটনই এই ফাংশানটাকে কল করছে আর ব্রাইটনেস বাড়ানো এবং কমানোর জন্য এই ফাংশানটাই দায়ী তো এই ফাংশানটার মধ্যে কী আছে দেখে নাও এই ফাংশানটা ব্রাইটনেস আন্ডারস্কোর ফ্যাক্টর এবং অরিজিনাল আন্ডারস্কোর আইএমজি এই দুটো ভেরিয়েবেলকে ব্যবহার করছে আর এই দুটো ভেরিয়েবেলই কিন্তু গ্লোবাল ভেরিয়েবেল তারপরে কি হচ্ছে তারপরের লাইনে তার লাইনটা চেক করে দেখছে যে অরিজিনাল আন্ডারস্কোর আইএমজি এক্সিস্ট অ্যাকচুয়ালি করছে কি না তারপরের লাইনে কি হচ্ছে তারপরের লাইনে আমরা ইমেজ আন্ডারস্কোর ফ্যাক্টর এই ফ্যাক্টরে মাল্টিপ্লাই হচ্ছে মাল্টিপ্লাই হয়ে ভ্যালুটা ব্রাইটনেস আন্ডারস্কোর ফ্যাক্টরের মধ্যেই স্টোর হয়ে যাচ্ছে আর ফ্যাক্টরের মধ্যে যে ভ্যালুটা আসবে ব্রাইটনেস আন্ডারস্কোর ফ্যাক্টরের মধ্যে আগে থেকে কিছু ভ্যালু নেই কিন্তু ফ্যাক্টরের মধ্যে আগে থেকে একটা ভ্যালু ফ্যাক্টরের মধ্যে একটা ভ্যালু আসবে সেই ভ্যালুটা পাস আউট করবে বাটনগুলো যে বাটন দূরে বানানো হয়েছে এই বাটন দূরে যে ভ্যালু দেবে সেই ভ্যালুটা কিন্তু ফ্যাক্টরের কাছে আসবে আর ফ্যাক্টর সেই ভ্যালুটাকে ব্রাইটনেস আন্ডারস্কোর ফ্যাক্টরের সাথে মাল্টিপ্লাই করে আবার ব্রাইটনেস আন্ডারস্কোর ফ্যাক্টরের মধ্যেই স্টোর করে দেবে তারপরের লাইনটা কি করছে তারপরের লাইনটা একটা নতুন ব্রাইটেস ব্রাইটেন মানে একটা উজ্জ্বলতম ছবি তৈরি করছে উজ্জ্বলতম নতুন লাইন ক্রিয়েট করার জন্য দায়ী আশা করছি বোঝাতে পারলাম আমি ডিসপ্লে আন্ডারস করে ইমেজের সাহায্যে ডিসপ্লে করছি আচ্ছা এবার একদম নিচের দিকে চলে আসো একদম নিচের দিকে এসে যে দুটো বাটন বললাম প্রথম বাটনটা ব্রাইটনেস আপ বাটনটা টেক্সট দেওয়া হয়েছে অর্থাৎ বাটনটার নাম দেওয়া হয়েছে তারপরে বাটনটার নাম দেওয়া হয়েছে ব্রাইটনেস ডাউন ব্রাইটনেস আপ বাটনটা লাস্টের দিকে যদি তোমরা দেখো দেখবে যে ল্যাম্পডা কোল্ডা অ্যাডজাস্ট ব্রাইটনেস দিয়ে ওয়ান পয়েন্ট ওয়ান এটা কিন্তু ব্রাইটনেসটাকে টেন পারসেন্ট বাড়াচ্ছে আর তারপরের যে বাটনটা কমান্ড ইকুয়াল টু ল্যাম্পটা অ্যাডজাস্ট আন্ডারস্কোর ব্রাইটনেস ব্র্যাকেটের মধ্যে জিরো পয়েন্ট নাইন করা হয়েছে এটা কিন্তু ব্রাইটনেস টেন পারসেন্ট করে কমাচ্ছে এই বাটনটা ব্রাইটনেস টেন পার্সেন্ট করে কমাচ্ছে তো যে বটনটায় তুমি একসময় তো দুটো বাটন আমরা ক্লিক করতে পারবো না কখনোই তো যে বটনটাই ক্লিক করো না কেন সেই বাটনটা কিন্তু অ্যাডজাস্ট আন্ডারস্কোর ব্রাইটনেস এই কি কল করছে যে ফাংশানটার কথা এখনই কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম আর এই ফাংশানটাকে কল করছে তার মানে এই ওয়ান পয়েন্ট ওয়ান যদি দেয় মানে ওয়ান পয়েন্ট ওয়ান মানে কি টেন পার্সেন্ট তো এই টেন পার্সেন্টটা চলে যাচ্ছে তো ফ্যাক্টরির কাছে আর ফ্যাক্টারি সেটাকে মাল্টিপ্লাই করছে মাল্টিপ্লাই করে ব্রাইটনেস আন্ডারস্কোর করে ফ্যাক্টরির মধ্যে রাখছে অর্থাৎ সাঁত্রিশ নম্বর লাইন সিম্পল প্রোগ্রাম তোমরা তোমাদের কম্পিউটারে এটাকে বানাবার চেষ্টা করবে যারাই তোমরা দেখছো ভিডিওটা আমি আশা করব তোমরা নিজেরা কম্পিউটার প্র্যাকটিস করবে এবং নিজে বুদ্ধি খাটিয়ে নিজের মতন করে অন্য কোনো সফটওয়্যার তৈরি করার চেষ্টা করবে এবং আমাকে কমেন্টে জানাবে তোমরা সাকসেসফুল হলে কি হলে না বা কোনো সমস্যা হলো কি না আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা ইমেজ কন্ট্রোলের সঙ্গে রিলেটেড ইমেজের সঙ্গে রিলেটেড অন্য কোনো একটি বিশেষ প্রবলেম নিয়ে আলোচনা করব অর্থাৎ বা অন্য কোনো একটি বিশেষ প্রজেক্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব বা অন্য কোনো একটি বিশেষ প্রজেক্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই বলো না কেন ধন্যবাদ